ग्रंथ उन किताब किताबर नाम बोलूं ना আবু দাউদ শরীফ যেই বই নাম বললে কোন মৌলবি মৌলবি হতে পারে না সিআইসি তার মধ্যে একটি গ্রন্থ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 32 23 অর্থাৎ 32 23 কত নাম্বার হাদিস 32 23 এই জোরে বলনা কত নাম্বার হাদিস 32 23 নাম্বার হাদিসের মধ্যে এই হাদিস লিপিবদ্ধ আছে তাছাড়া মিসকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে এই হাদিস কানে লিপিবদ্ধ আছে এই হাদিসটা আমি তেলাওয়াত করছি মাটি দেওয়ার পরে দোয়া করব না বাড়ি চলে আসব মাটি দেওয়ার পরে দোয়া করব কি করব না হাদিস নাম এর পরে গরু বাজার পিছি একটা চলে আসবে এর পরে গরু বাজার চলে আসবে শুনুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন সাহাবায়ে কেরামকে মাটি দেওয়ার পরে বাড়িতে চলে আসতেন না দোয়া করতেন সাহাবায়ে কেরাম কি করতেন কাউকে মাটি দেওয়ার পরে বাড়ি চলে আসতেন না দোয়া করতেন এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে হাদিসের বর্ণনাকারী হলেন উসমান বিন আফফান তৃতীয় খলিফা তিন নাম্বার খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন كان رسول الله صلى الله تعالى عليه وسلم اذا فرغ من دفن الميت وقف عليه ثم قال استغفروا له استغفروا لاخيكم وصلوا له بالتثبيت فانه الان يسال অর্থাৎ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন দয়ার নবী মায়ের নবী যখন কোন সাহাবীকে মাটি দিতেন এবং কবরস্থ করতেন কবরের কাজ যখন করা শেষ হতো মাটি দেওয়ার কাজ সমাপ্ত হতো সমাপ্ত করার পরে দয়ার নবী মায়ের নবী বাড়ি চলে যেতেন না বরং কবরের পাশে দাঁড়িয়ে যেতেন বলেন সুবহানাল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে যেতেন কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে সমস্ত সাহাবাদেরকে সম্বোধন করে ইরশাদ করতেন ইস্তাগফিরু লিআকিকুম ও আমার সাহাবায়ে কেরাম মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়েছে এখন তোমরা বাড়ি যেও না বাড়ি যেও না কি করো ইস্তাগফিরু লিআকিকুম তোমার এই মৃত কবরস্থ ভাইয়ের জন্য দোয়ায়ে মাগফিরাত করো বলে সুবহানাল্লাহ এ জোরে সুবহানাল্লাহ হবে না প্রশ্ন উত্তর দিতে পারে কারণ তাকে এখন প্রশ্ন করা হবে কবরে তিনটা প্রশ্ন করা হয় বা কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন